মাটি বোঝাই লরি পিষে দিল এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদার ইংরেজবাজার থানার দৌলতপুর মুক্তি কলোনি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত 70 বছরের অশোক মজুমদার ইংরেজবাজারের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, এই দিন সকালে ওই বৃদ্ধ স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মাটি বোঝাই লরির নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। আজকে একটু অ্যাক্সিডেন্ট করে চলে গেল। কে মারা গেছে? মারা গেছে কেউ? হ্যাঁ, মারা গেল। ওই তো ওর নাম অশোক মজুমদার, মারা গেছে। এখনই লাশ উঠাই নিয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা এই বিচার চাই। পুলিশও বলছে যে হ্যাঁ, এর সংশোধন হবে। গাড়ি চালানোর জন্য আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পরিবার তার প্রাপ্য টাকা হোক যা পাবে, ঠিক আছে। তার জন্য আমরা এই মাটির গাড়ি যাতে বন্ধ হয়, তার জন্য আমরা এখানে গাড়ি বডি ধরে রেখেছিলাম, যাতে কিন্তু ওকে থামার সত্ত্বেও উনি গাড়ি থামাননি, তার গাড়ি ওপর দিয়ে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, মাটির গাড়ি তার বডির ওপর দিয়ে নিয়ে চলে গিয়েছে। শক্তিমান গাড়ি, আর এই রাস্তা হওয়া চাই মাটির গাড়ি। লোকটা কি মাটির? লোকটা ছিল সাইকেলের ওপর রাস্তা। ও বলতে পারবে মাটি নিয়ে যায়, বৃষ্টি হলে এখান দিয়ে গাড়ি চলাচল করে না। আপনাদেরকে যদি বলি, সে গাড়ি আসতে কোনো ব্যবহারই করে না। গাড়ি তার মধ্যে লুকিয়ে আর রাত 2:30 থেকে শুরু করে মাটি কাটবে, যে যাতে আমরা কেউ কোনো বাধা দিতে না পারি। তারপরেও যখন যদি গাড়ি বাধা দিতে চেষ্টা করি, সেরা বাধা মানে না, বাধা ভেঙে গাড়ি চালানো। হ্যাঁ, খুব স্পিডে, এত স্পিডে নিয়ে যায়। আমরা বাচ্চা থেকে বলা স্কুল পাইলে কিছুই করতে পারি না, কিছুই করতে পারি না। পুলিশ আশ্বাস দিল যে যেটা আপনাদের কাজ, গাড়ি যাওয়া পুরো বন্ধ করে দেবো, আর বডির যা খরচ মানে পরিবারের প্রাপ্ত যে চাওয়া পাওয়া সেগুলো দিবে, আর গাড়িটা আমাদের থানার মধ্যে জমা রয়েছে, নাম্বার গাড়ি ধরা হয়েছে। আমরা কেস করব, গাড়ি ধরে নিয়েছি, আসামি অ্যারেস্ট করে নিয়েছি, যা শাস্তির ব্যবস্থা করব। এবং ওর যা ক্লেম পাবে, ইন্স্যুরেন্স ক্লেম পাবে, সেটা সম্পূর্ণ ঠিক হবে। পাবে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।